আসসালামু আলাইকুম। তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সরওয়ার আলম। আজকে আমরা তুরস্কে সেটেলড হওয়া এবং তুরস্কে বাসা কিনে তার্কিশ রেসিডেন্স পারমিট পাওয়া বা টিআরসি তার্কিশ রেসিডেন্স কার্ড পাওয়া এই বিষয় দুটো নিয়ে আলোচনা করব এবং এই বিষয় নিয়ে নতুন যে নিয়মগুলো হয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো। যদি আপনারা তুরস্কে সেটেলড হওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন অথবা তুরস্কে এসে বাসা কিনে তারপরে এখানে থাকার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখা দরকার। এই ভিডিও না দেখে আপনি তুরস্কে আসার বা তুরস্কে সেটেলড হওয়ার ফাইনাল সিদ্ধান্ত নিয়েন না, কারণ এখানে নতুন অনেকগুলো নিয়মের কথা আজকে আপনাদেরকে জানাবো যেগুলো হয়তো আপনারা খুব সহজেই কোথাও পাবেন না, কারণ এই নিয়মগুলোর বেশিরভাগই প্রচারিত হয় তুরস্কের গণমাধ্যমে তার্কিশ ভাষায়। আবার অনেক সময় এদেশের গণমাধ্যমে এই নিয়মগুলো প্রচারও হয় না, ছোট ছোট পত্রিকার একেবারে কর্নারে ছোট আকারে এই খবরগুলো প্রকাশ পায় অনেক সময়। এ কারণে আজকের এই যে বিষয়গুলো আলোচনা করব, আমি মনে করি প্রত্যেকটা মানুষের যারা তুরস্কে সেটেলড হতে বা তুরস্কে এসে কোনো না কোনোভাবে রেসিডেন্স পারমিট নিয়ে থাকতে চায় তাদের জন্য গুরুত্বপূর্ণ। আমার এই আলোচনার শেষে আপনাদের কাছ থেকে যে প্রশ্নগুলো এসেছে, আপনারা জানবেন যে আমি অনেকদিন আগে আপনাদের কাছ থেকে প্রশ্ন চেয়ে যে পোস্টগুলো দিয়েছিলাম সেখান থেকে কিছু নির্বাচিত প্রশ্নের উত্তর দেব। তো আসুন শুরুতেই সেই পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করি। এক নম্বর পরিবর্তন হচ্ছে যে আপনি যদি তুরস্কে পুরো পরিবার সহ সেটেলড হতে চান, বিশেষ করে এখানে কোনো ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কিনে যদি সেটেলড হতে চান, তাহলে আগে যে নিয়ম ছিল $250,000 সেই নিয়মটি এখন বাতিল হয়ে গেছে। নতুন নিয়ম অনুযায়ী আপনাকে অবশ্যই $400,000 কোনো অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট কিনতে হবে, অর্থাৎ সর্বনিম্ন $400,000। এর উপরে আপনি যত ইচ্ছা তত টাকা দিয়ে কিনতে পারেন, কিন্তু এর নিচে $400,000 কম টাকায় যদি কিনেন আপনি তার্কিশ সিটিজেনশিপ পাবেন না। আর অনেকেই প্রশ্ন করেন যে এই তার্কিশ সিটিজেনশিপ কি শুধুমাত্র যে কিনবে তাকে নাকি তার পুরো পরিবারকে দেয়া হয়। এই সিটিজেনশিপ পুরো পরিবারকে দেয়া হয়, তবে এখানে পরিবার বলতে কি বোঝানো হয়। একজনে প্রশ্ন করেছিলেন যে আমি আমার মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে সেখানে সেটেলড হতে চাই, আমি যদি বাসা কিনি তাহলে এদেরকেও নাগরিকত্ব দিবে কিনা। দেখুন, পরিবার বলতে আসলে তাদেরকে বোঝানো হয় না। এখানে পরিবার বলতে আপনি, আপনার স্ত্রী এবং ছেলে মেয়ে, যদি সেই ছেলে মেয়ের বয়স 18 বছরের কম হয়। আর তাদের বয়স যদি 18 বছরের বেশি হয় তাহলে তারাও আপনার সাথে একত্রে সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবে না এবং সিটিজেনশিপ পাবেও না। এই গেল এক নম্বর পরিবর্তন। দ্বিতীয় পরিবর্তনটি হচ্ছে তুরস্কের সরকার নতুন আইন করেছে যে যে সমস্ত এলাকায় বা তার্কিশে, এটাকে মহল্লা বলা হয়, যে সমস্ত মহল্লায় যত লোক বসবাস করে তাদের 20% যদি বিদেশি নাগরিক হয়ে যায় ওই সব মহল্লায় আর নতুন কোনো বিদেশিদের রেসিডেন্স পারমিট দেয় না সরকার। অর্থাৎ যদি কোনো জায়গায় 20% বিদেশির কোটা পূরণ হয়ে যায় তাহলে সে সমস্ত জায়গায় বিদেশিরা কোনোভাবেই থাকার অনুমতি পাবে না। সুতরাং আপনাকে এই জিনিসটিও খুঁজে দেখতে হবে যে কোন কোন এলাকায় বা কোন কোন মহল্লায় এই 20%-এর কোটা পূরণ হয়েছে। তুরস্কের সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে সারা দেশে প্রায় 50 থেকে 60টি প্রদেশে 1200 মহল্লায় এরকম বিদেশিদের রেসিডেন্স পারমিট দেয়া বা থাকার অনুমতি দেয়া বন্ধ করে দিয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। আর এই সংখ্যাটা বেশিরভাগই বড় বড় শহরগুলোতে, যেমন ইস্তাম্বুল, আঙ্কারা, আন্তালিয়া, বুরসা এরকম শহরগুলোতে। তবে এই তুরস্কে সেটেলড হওয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে বিষয়গুলো চিন্তা করতে হবে সে বিষয়গুলো নিয়ে আমি এর আগে একটি ভিডিও করেছিলাম, আমি সেই ভিডিওর লিঙ্ক এখানে অ্যাড করে দিচ্ছি, আপনারা সেটি দেখতে পারেন। এরপরে যে পরিবর্তনটি এসেছে সেটা হচ্ছে বাসা ভাড়া নেওয়া নিয়ে। যেমন আগে যে নিয়মটি ছিল যে কোনো বিদেশি যদি কোনো না কোনোভাবে তুরস্কে আসতো, হোক সেটা ট্যুরিস্ট ভিসায়, হোক সেটা স্টাডি ভিসায়, হোক সেটা মেডিকেল ভিসায়, তুরস্কে আসার পরে যদি একটা বাসা ভাড়া নিত তাহলেই সে মোটামুটি 1 বছরের জন্য কমপক্ষে থাকতে পারত এবং 1 বছরের রেসিডেন্স পারমিট পেত। তুরস্কের সরকার এই নিয়মটিকে পুরোপুরি উঠিয়ে দিয়েছে। অর্থাৎ তুরস্কে কেউ যদি ট্যুরিস্ট ভিসায় এসে রেসিডেন্স পারমিট পেতে চায় কোনো বাসা ভাড়া নিয়ে, সে যত টাকাই বাসা ভাড়া নিক না কেন, হোক সেটা $1,000 অথবা $5,000, আপনি যত টাকাই বাসা ভাড়া নেন এবং যে জায়গায় আপনি বাসা ভাড়া নেন না কেন, তুরস্কের সরকার আপনাকে রেসিডেন্স পারমিট দিবে না। অর্থাৎ ট্যুরিস্ট ভিসায় এসে বাসা ভাড়া নিয়ে
আপনি এখানে থাকার অনুমতি পাচ্ছেন না। আরেকটি হচ্ছে আপনি স্টাডি ভিসায় এসে যদি স্টাডি ভিসার উপরে আপনি যদি রেসিডেন্স পারমিট নিতে চান তাহলে আপনি রেসিডেন্স পারমিট পাবেন, কিন্তু স্টাডি ভিসায় আসলেন, আসার পরে আপনি হয়তো স্টাডি করলেন না, আপনি ব্যবসা শুরু করলেন এবং আপনি বললেন যে আমি ট্যুরিস্ট রেসিডেন্স পারমিট নিব, আপনাকে সেটাও দিবে না। আবার যদি আপনি মেডিকেল ভিসায় আসেন এবং মেডিকেল ভিসায় আসার পরে আপনি চিকিৎসা করলেন, 15 দিন বা 1 মাস থাকলেন, তারপরে আপনি চিন্তা করলেন যে আমি একটা বাসা ভাড়া নিয়ে এখানে রেসিডেন্স পারমিট নিয়ে তারপরে থাকি, আপনাকে সে সুযোগটিও তারা দিচ্ছে না। তাদের কথা হচ্ছে এখন থেকে যে যেই পারপাসে আসবে সেই পারপাসেই যতদিন দরকার বা সরকার অথবা ওই সংস্থা তাকে যতদিন অনুমতি দিবে ততদিন সে রেসিডেন্স পারমিট নিতে পারবে। যেমন আপনি যদি মেডিকেল ভিসায় আসেন তাহলে আপনার হাসপাতাল আপনাকে যতদিন এখানে থাকার জন্য বলবে আপনি ততদিনই শুধুমাত্র ওই পারপাসে রেসিডেন্স পারমিট পাবেন। অথবা আপনি যদি স্টাডি ভিসায় আসেন আপনার ইউনিভার্সিটি যতদিন পর্যন্ত আপনাকে থাকার জন্য বলবে, অর্থাৎ আপনি যতদিন পর্যন্ত ইউনিভার্সিটিতে লিগাল একজন স্টুডেন্ট হিসেবে থাকবেন ততদিন পর্যন্ত আপনি এই স্টুডেন্ট পারপাসে রেসিডেন্স পারমিট পাবেন। আপনি অন্য কোনো পারপাসে রেসিডেন্স পারমিটের জন্য যদি আবেদন করেন আপনি পাবেন না। আর হচ্ছে ট্যুরিস্ট ভিসায় এসে যে কোনোভাবেই হোক যদি আপনি ট্যুরিস্ট ভিসায় তুরস্কে আসেন তাহলে আপনি কোনোভাবেই বাসা ভাড়া নিয়ে রেসিডেন্স পারমিট পাবেন না। তবে একমাত্র উপায় হচ্ছে বাসা কেনা, অর্থাৎ আপনার $4,00,000 দিয়ে বাসা কেনার দরকার নেই, যেটা হচ্ছে সিটিজেনশিপের জন্য, কিন্তু আপনি একটা বাসা কিনলে এখানে রেসিডেন্স পারমিট পাবেন। যদিও আগে এই বাসা কেনার জন্য কোনো নিয়ম ছিল না, অর্থাৎ কত টাকায় বাসা কিনতে হবে সেরকম কোনো নিয়ম ছিল না, এখন সরকার নতুন নিয়ম করেছে যে আপনি যদি প্রাদেশিক শহর যেগুলো, যেগুলোকে প্রভিন্স বলা হয়, তুরস্কে 81টার মতো প্রভিন্স আছে বড় শহর, সেই বড় শহরগুলোতে যদি আপনি বাসা কিনে রেসিডেন্স পারমিট নিয়ে থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে কমপক্ষে $75,000 দিয়ে বাসা কিনতে হবে। অর্থাৎ $75,000 বা তার বেশি দাম দিয়ে বাসা কিনলেই আপনি সেখানে এই কেনা বাসার উপরে রেসিডেন্স পারমিট নিয়ে থাকতে পারবেন। কিন্তু যদি এই বড় শহরগুলো না হয়, অর্থাৎ এই 81টা শহরের বাইরে কোনো ছোট শহরে আপনি থাকতে চান তাহলে সেক্ষেত্রে এই সংখ্যাটা, অর্থাৎ এই বাসা কেনার দামে কিছুটা ছাড়তি আছে, আর সেটা হচ্ছে কমপক্ষে $50,000। কি বুঝলাম, যে আপনি যদি বড় শহরগুলোতে বাসা কিনে রেসিডেন্স পারমিট নিতে চান তাহলে আপনাকে কমপক্ষে $75,000 দিয়ে বাসা কিনতে হবে, আর যদি আপনি ছোট শহরগুলোতে বাসা কিনে রেসিডেন্স পারমিট নিয়ে থাকতে চান তাহলে আপনাকে কমপক্ষে $50,000 দিয়ে বাসা কিনে থাকতে হবে। এবং সেখানেও এই বিষয়টি খেয়াল রাখবেন যে আপনি ওই যে নিষিদ্ধ মহল্লাগুলো আছে সেগুলোর মধ্যে যেন না পড়েন। আবার বিদেশিদের বাসা কেনার ক্ষেত্রে আরও যে ঝামেলাগুলো আছে সেগুলোও আপনার খেয়াল রাখা দরকার। যেমন সেনাবাহিনীর যে সমস্ত ক্যান্টনমেন্ট আছে অথবা সেনাবাহিনীর যে সমস্ত স্থাপনা আছে সেগুলো থেকে একটা নির্দিষ্ট পরিমাণে দূরত্বের মধ্যে বিদেশিরা কিন্তু বাসা কিনতে পারে না। আবার বিদেশিদের বাসা কেনার ক্ষেত্রে বিশেষ করে আপনার এই বাসার সব কাগজপত্র খুব ভালো করে চেক করা দরকার। যেমন ধরুন আপনি একটা বাসা কিনলেন, যে লোকের কাছ থেকে কিনলেন সে আপনাকে সব ধরনের কাগজপত্র দিয়ে দিল, কিন্তু কিছুদিন পরে দেখা গেল যে তার স্ত্রীর এই বাসায় ভাগ আছে, স্ত্রী এসে বলল যে আমি এই বাসা আপনার কাছে বিক্রি করব না। আপনি বললেন স্ত্রীর কাছ থেকে তো আমি কিনে নেই, আমি স্বামীর কাছ থেকে কিনছি। আপনি স্বামীর কাছে গেলেন, তাকে বললেন যে এই সমস্যা, স্বামী বলবে যে আসলে আমি এত এটা তো জানতাম না, এবং তখন আপনার এই বাসা কেনার যে টাকা দিয়েছেন সেই টাকাগুলো উঠানো বা এটাকে ক্যান্সেল করা বিশাল ঝামেলার ব্যাপার। আবার ধরুন ভাইদের মধ্যে কোনো একটা বাসার ভাগ আছে, বাবার বাসা বড় ভাই বিক্রি করে দিল, তখন অন্য ভাইরা এসে ক্লেম করতে পারে এই বাসার জন্য। এ কারণে এই বাসাগুলো কেনার সময়ও আপনার কাগজপত্র একেবারে সর্বোচ্চ পর্যায়ের দেখা দরকার। এক্ষেত্রে সবচেয়ে যেটা ভালো হয় সেটা হচ্ছে যে নতুন কোনো অ্যাপার্টমেন্ট ভালো কোনো কোম্পানির থেকে কেনা। যদি আপনি ভালো কোম্পানি থেকে নতুন অ্যাপার্টমেন্ট কিনেন সেগুলোতে এই ধরনের যে ভাগবাটোয়ারার ঝামেলা সেটা হওয়ার সম্ভাবনা কম থাকে। আবার তুরস্কের শুধুমাত্র সামরিক স্থাপনায় না, এর বাইরেও আরও কিছু সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে বিদেশিদের কাছে বাসা বিক্রি করা হয় না, সুতরাং সেই দিক থেকেও আপনার এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আপনি দেখলেন যে সব কিছু ঠিক আছে, খুব সুন্দর বাসা, দামও মোটামুটি রিজনেবল, তারপরে আপনি তাকে টাকা দিলেন, টাকা দেওয়ার পরে যখন আপনি দলিল করতে গেলেন তখন হয়তো সরকারি অফিস বললো যে এইখানে বিদেশিদের কোনো দলিল হবে না, তখন আপনি কি করবেন? যে লোকের কাছে টাকা দিলেন সেখান থেকে টাকা উঠাতেও আপনার অনেক ঝামেলা পোহাতে হবে। সুতরাং এই বিষয়গুলো ভালো করে দেখা দরকার। সেক্ষেত্রেও নিয়ম হচ্ছে যে ওই বাসার যে রেজিস্ট্রেশন বা দলিল, সেই দলিলে
ওই বাসায় কে কে থাকবে তাদের নাম উল্লেখ করা দরকার। অনেকে এরকম করেন যে শুধুমাত্র বাবা এসে বাসাটা কিনলেন এবং তার নাম উল্লেখ করলেন, পরবর্তীতে তার সবগুলো সন্তান সন্ততি নিয়ে ওই বাসার উপরে ভিত্তি করে রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করলেন, কিন্তু আপনাকে দিল তারা রেসিডেন্স পারমিট কিন্তু সন্তান এবং স্ত্রীকে দিল না। এর কারণ হচ্ছে ওই রেজিস্ট্রেশন পেপারে তাদের নাম নেই। সুতরাং এই বিষয়টিও খেয়াল রাখবেন। আরেকটি বিষয় হচ্ছে তার্কিদের অথবা বাংলাদেশিদের, যে কারোই কোনো কোম্পানির মাধ্যমে আপনি যখন এই কাজগুলো করাবেন তখন অবশ্যই ওই কোম্পানির রেজিস্ট্রেশনটা দেখবেন যে তুরস্কে ওই কোম্পানির কোনো রেজিস্ট্রেশন আছে কিনা এই কাজের জন্য। যদি সেটা থেকে থাকে এবং ওই কোম্পানি যদি কিছু কাজ করে থাকে তাহলেই আপনি শুধুমাত্র সেই কোম্পানির সাথে কাজ করবেন, অর্থাৎ তাদের কাছ থেকে অন্যান্য কাজের রেফারেন্স চাইবেন, তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে এই কোম্পানিটি সঠিক। অর্থাৎ দুটো জিনিস আপনি যখন চাইবেন এবং সেই দুটো জিনিস যখন তারা দিবে তখন আপনি হয়তো বুঝতে পারবেন যে এরা সঠিক। আর আপনি এত টাকা দিবেন অত টাকা দিবেন, খুব সহজে আপনাকে সিটিজেনশিপ পাইয়ে দিব অথবা খুব সহজে আপনাকে রেসিডেন্স পারমিট পাইয়ে দিব, এ ধরনের চাটুকার কথাবার্তায় অবশ্যই আপনারা প্রতারিত হবেন না এবং তাদের কথা বিশ্বাসও করবেন না। এরপরে অনেকে প্রশ্ন করেন যে আমি স্টুডেন্ট হিসেবে সেখানে যেতে চাই, গিয়ে থাকতে চাই এবং থেকে সেখানে সিটিজেনশিপ পেতে চাই। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি স্টুডেন্ট হিসেবে যদি এখানে আসেন কত বছরের জন্য, অর্থাৎ আপনি অনার্স লেভেলে নাকি মাস্টার্স লেভেলে নাকি পিএইচডি লেভেলে আসবেন সেটা নিশ্চিত করা দরকার, এবং সেই লেভেলটি শেষ হওয়ার পরে আপনাকে বৈধভাবে তুরস্কে কোনো না কোনো চাকরি করতে হবে। এক্ষেত্রেও তুরস্কের সরকার নতুন যে নিয়মটি করেছে সেটা হচ্ছে যে স্টুডেন্টশিপ শেষ হওয়ার পরে, অর্থাৎ আপনার ছাত্রজীবন এখানে শেষ হওয়ার পরে আপনি যদি অতিরিক্ত এক বছর থাকতে চান তাহলে তারা আপনাকে অতিরিক্ত এক বছর থাকার কোনো সুযোগ দিবে না, যেটা আগে দিত। অর্থাৎ স্টুডেন্টশিপ শেষ হওয়ার পরে আপনি যদি কোনো ধরনের চাকরি বাকরি নাও করেন তাহলেও তারা এক বছরের থাকার সুযোগ দিত, এখন সেটাও দিচ্ছে না। অর্থাৎ আপনার স্টাডি শেষ হওয়ার সাথে সাথেই আপনাকে কোনো জবে ঢুকতে হবে অথবা অন্য কোনো লেভেলের স্টাডিতে যেতে হবে। অর্থাৎ আপনি যদি অনার্স শেষ করেন তাহলে মাস্টার্সে শুরু করতে হবে, মাস্টার্স শেষ করলে পিএইচডিতে শুরু করতে হবে, এরকম একটা কিছু। আর সেই স্টাডি লেভেল শেষ করার পরে আপনি যখন এখানে বৈধভাবে অর্থাৎ ওয়ার্ক পারমিট নিয়ে আপনি এখানে থাকবেন তখন আপনি একটা নির্দিষ্ট সময় ওয়ার্ক পারমিটের উপরে কাজ করার পরে আপনি তার্কিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আরেকটি বিষয়, অনেকেই প্রশ্ন করেন যে তুরস্কের কোনো মেয়েকে বা ছেলেকে বিয়ে করে তারপরে তার্কিশ সিটিজেন হওয়া, অবশ্যই এটা সম্ভব, তুরস্কের আইন অনুযায়ী এটা করা সম্ভব। কিন্তু তার মানে এই নয় যে আপনি জাস্ট হচ্ছে কোনো একটা কোম্পানির কাছে গেলেন আর বললেন যে আমাকে মেয়ে খুঁজে দাও আমি মেয়েকে বিয়ে করব, বিষয়টি এরকম হয় না। তুরস্কে বিয়ের বিষয়টি অনেকটাই ভিন্ন, অর্থাৎ সেখানে অনেক সময় আপনাকে হয়তো পরিচিতদের মাধ্যমে পরিচিত হতে হবে কোনো ছেলে বা মেয়ের সাথে অথবা তার পরিবারের সাথে, তারপরে আপনি আস্তে আস্তে তাদের কাছে অ্যাপ্রোচ করতে পারেন যে আমি এভাবে বিয়ে করব। কিন্তু আপনি যদি এই শর্ত নিয়েই অ্যাপ্রোচ করেন যে হচ্ছে আপনি তার্কিশ মেয়ে বিয়ে করবেন বা তার্কিশ ছেলে বিয়ে করবেন তুরস্কের সিটিজেনশিপ পাওয়ার জন্য, সেই দিকে কেউ এগোবে না। আপনি হঠাৎ করে বাংলাদেশ থেকে অথবা অন্য কোনো দেশ থেকে এসে যে আমি আসলাম আর হচ্ছে আমার জন্য একটা তুরস্কে কেউ পরিচিত একজন মেয়ে খুঁজে দেন আমি বিয়ে করব, বিষয়টি এরকম হয় না। তবে এর বাইরেও আরও অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন, ভাই আমি বিভিন্ন দেশ থেকে এই দেশ থেকে তুরস্ক হয়ে ওই দেশে যেতে চাই। দেখুন, এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলি না আর এই বিষয়গুলো নিয়ে আসলে জানানোরও কিছু নেই। এই অবৈধ পন্থায় যারা আসে আমি তাদেরকে সবসময় নিষেধ করি, এই অবৈধ পন্থায় আপনার জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি দেওয়ার কোনো দরকার নেই। আর তুরস্কে এখন হাজার হাজার অবৈধ বাংলাদেশি আটকা পড়ে আছে, যাদের অনেকেই এখন তুরস্কের জেলে আছে এবং তাদেরকে তুরস্কের সরকার বিভিন্নভাবে দেশে পাঠানোর চেষ্টা করছে, অনেককে দেশে পাঠিয়েও দিচ্ছে। আর যারা এখানে আটকা পড়ে আছেন তারাও যে খুব ভালো ধরনের কোনো কাজকর্ম করে টাকা পয়সা কামাই করছেন বিষয়টি সেরকম না, যে কারণে এই অবৈধ পন্থায় তুরস্কে আসার আসলে কোনো দরকার নেই বলে আমি মনে করি। এই অবৈধ পন্থায় তুরস্কে আসার ক্ষেত্রে তুরস্কের মধ্যে খুব বড় ধরনের বাংলাদেশি সিন্ডিকেট আছে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে এবং মানুষের কাছ থেকে হাজার হাজার লাখ লাখ টাকা জোর করে জবরদস্তি করে ভয় দেখিয়ে তুলে নেয়, সে সমস্ত মানুষের হাতে পড়ারও সম্ভাবনা আছে। সুতরাং এই দিকগুলো আপনারা লক্ষ্য রাখবেন। আরেকটি বিষয় হচ্ছে অনেকেই এরকম বলছেন যে আমি তুরস্ক গিয়ে কোনো একটা কাজ করতে চাই, তুরস্কে যাওয়ার পরে কোনো ধরনের একটা কাজ করে আমার জীবন চলবে কিনা। তুরস্ক ইউরোপের মতো কোনো দেশ না যে এখানে আপনাকে ঘন্টায় একটা নির্দিষ্ট পরিমাণে ডলার বা ইউরোতে পে করে, এখানে পে করা হয় তার্কিশ লিরায়। এবং তার্কিশ লিরায় আপনি যদি ইন্স্যুরেন্স নিয়ে অর্থাৎ সরকারি অনুমতি নিয়ে কাজ করেন, ছোটোখাটো কোনো কাজ, নর্মাল কোনো কাজ, তাহলে হয়তো আপনি বেতন পাবেন 4,000-4,500 লিরা, এটা বাংলাদেশি টাকায় হিসেব করলে হয়
20 থেকে 25,000 টাকা। এই 20 থেকে 25,000 টাকায় এখানে কোনো একটা কাজ করলেও আপনি সেই টাকায় আসলে চলতে পারবেন না এবং সেখান থেকে টাকা জমিয়ে বাংলাদেশেও পাঠাতে পারবেন না। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে এসে হোটেলে কাজ করা অথবা খুব সিম্পল কোনো কাজ করা, এরকম কাজের সুযোগ খুবই কম। আপনি যদি ভালো কোনো কোম্পানির কোনো কাজ পান, যেমন আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন, আপনি যদি ডাক্তার হন, আপনি যদি নার্স হন, বা আপনার যদি এরকম কোনো স্কিল থাকে, তাহলে আপনি এখানের কোনো কোম্পানির মাধ্যমে যদি আগে কাজের অ্যাপ্লাই করে কাজ পেয়ে তারপরে যদি এখানে আসেন, তাহলে হয়তো আপনি ভালো একটা লাইফ লিভ করতে পারবেন। আর যারা তুরস্কে এসে ব্যবসা করতে চায় বিদেশিদের জন্য, এখানে ব্যবসা করা খুবই সহজ, কোম্পানি খোলাও খুবই সহজ, তবে সবগুলো শর্ত মেনে এগুলো করতে হবে আপনার। এবং এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি আপনি তুরস্কের কারো সাথে একত্রে কোম্পানি করেন, তবে সেক্ষেত্রেও সবচেয়ে বড় বিষয় হচ্ছে তুরস্কের যার সাথে আপনি কোম্পানি করবেন সে কতটা বিশ্বস্ত, আপনি তাকে কতদিন পর্যন্ত চিনেন সেটার উপরে ভিত্তি করবে। আমি বড় বড় কোম্পানিগুলোর কথা বলছি না, যেমন কর্পোরেট কোম্পানি, খুব বড় বড় কোম্পানি, সেগুলো তো এস্টাবলিশড কোম্পানি, সেগুলোর বিশ্বস্ততা নিয়ে খুব বড় ধরনের ঝামেলা হয় না। কিন্তু আপনি যদি অল্প পুঁজি নিয়ে কারো সাথে একত্রে ব্যবসা করতে চান, তাহলে অবশ্যই যার সাথে ব্যবসা করবেন তাকে যথেষ্ট পরিমাণে বিশ্বস্ত হতে হবে। সেই বিশ্বস্ত লোকটি আপনি যখন খুঁজে পাবেন তখনই শুধুমাত্র আপনি এই ব্যবসার দিকে এগোবেন। তো যাই হোক, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে তুরস্কের এই সিটিজেনশিপ পাওয়া এবং তুরস্কে সেটেলড হওয়া, তুরস্কে বাসা নিয়ে রেসিডেন্স পারমিট পাওয়া নিয়ে যে নতুন রুলস এবং রেগুলেশনগুলো প্রকাশ হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। আরেকটি বিষয় হচ্ছে যে তুরস্কে আসার পরে যে কোনো বিদেশির এখানে হেলথ ইন্স্যুরেন্স করাতে হয়, আর এই হেলথ ইন্স্যুরেন্স করানোর ক্ষেত্রে কিছু কিছু কোম্পানি খুব কম টাকা দিয়ে নাম কাওয়াস্তে কোনো কোম্পানির অর্থাৎ ইন্স্যুরেন্স কোম্পানির কাগজপত্র দিয়ে আবেদন করে। এই ধরনের নাম কাওয়াস্তে ইন্স্যুরেন্স কোম্পানির কাগজপত্র দিয়ে আবেদন করলেও কিন্তু এখন আর কোনো ধরনের অনুমতি দিচ্ছে না সরকার। এবারে আসি আপনারা যে প্রশ্নগুলো করেছেন ইউটিউব এবং ফেসবুকে সেগুলোর উত্তর দেই। আমিনুর ইসলাম প্রশ্ন করেছেন, ট্যুরিস্ট ভিসা বা ওয়ার্কার ভিসায় গিয়ে সেটেলড হতে কত সময় লাগে এবং প্রসেস করা সহজ না কঠিন? ট্যুরিস্ট ভিসায় তুরস্কে এসে এখন আর সেটেলড হওয়া সম্ভব না যদি আপনি বাসা না কিনেন, আর ওয়ার্ক ভিসায় এসে সেটেলড হওয়া সম্ভব যদি আপনি 5 বছর কোনো একটা কোম্পানিতে সরকারি অনুমতি নিয়ে কাজ করেন, তারপরেই শুধুমাত্র আপনি তুর্কিশ সিটিজেনশিপের বিষয়ে আবেদন করতে পারবেন এবং সিটিজেনশিপ পেতে পারেন। আমেনা হুমায়রা লিখেছেন, $4,00,000 ইনভেস্ট এবং বিয়ে ছাড়া আর কোনোভাবে তুরস্কে সেটেল হওয়ার উপায় আছে কি? আছে, $4,00,000 ইনভেস্ট এবং বিয়ে ছাড়া আরও কয়েকটি উপায়ে তুরস্কে সেটেল হওয়া সম্ভব। যেমন একটি হচ্ছে আপনি যদি $75,000 কিংবা ওই যেটা বললাম যে $50,000 উপরে কোনো টাকা দিয়ে যদি আপনি কোনো ফ্ল্যাট কিনেন এবং সেই ফ্ল্যাটে যদি আপনি 5 বছর এখানে থাকেন, তাহলে 5 বছর পরে আপনি তুরস্কের সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যদি তুরস্কের কোনো কোম্পানিতে অথবা তুরস্কে অবস্থিত আন্তর্জাতিক কোনো কোম্পানিতে যদি আপনি কমপক্ষে 5 বছর তুরস্কের সরকারের অনুমতি নিয়ে অর্থাৎ ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করেন, তাহলে 5 বছর পরে আপনি তুরস্কের সিটিজেনশিপ পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। এম আই জিহাদ লিখেছেন, তুরস্কে স্থায়ী বসবাসের বা যে কোনো জবের সুযোগ আছে কি না? সুযোগ থাকলে সেক্ষেত্রে আমার কি কি ডকুমেন্টস লাগবে? পুরো আলোচনাটাই আসলে আপনার এই প্রশ্নের উত্তর, অর্থাৎ এখানে স্থায়ী বসবাস আর জবের কি ধরনের সুযোগ সুবিধা আছে সেটা বললাম। আর জবের ক্ষেত্রে আপনি যদি হাই স্কিলড কোনো পার্সন হন তাহলেই শুধুমাত্র তুরস্কে জব পাওয়া সম্ভব। এখানে মিডল ইস্টে মানুষ যেরকম লেবার কাজের জন্য বা সিম্পল কাজের জন্য যায়, এখানে সেটা সম্ভব না। অথবা ইউরোপীয় মানুষ যেরকম যায় যে কোনোভাবে ইউরোপে গিয়ে পৌঁছলেই কোনো না কোনোভাবে সেখানে সেটেল হওয়া সম্ভব, তুরস্ক সেরকম কোনো দেশ না, এটাও সম্ভব না। ডি রাকিব লিখেছেন, ভাই তুর্কি নাকি এখন উপমহাদেশের কাউকেই টিআরসি দিচ্ছে না, এক্ষেত্রে আমি যদি যাবার পর বাসা ভাড়া নেই এবং $10,000 তুর্কি ব্যাংকে জমা করি, তাহলে টিআরসি পাবার সম্ভাবনা কেমন? আর যদি তাতেও টিআরসি না পাই তাহলে কি সেই ডলার আবার সহজে তুলতে পারবো? আমি ফ্রিল্যান্সিং করি, আমার ইচ্ছা তুর্কির বুর্সাতে ফ্ল্যাট কিনে সেখানে স্থায়ীভাবে বসবাস করার, এ ব্যাপারে আপনার পরামর্শ চাই, আমার বাজেট $30,000। আরেকটি বিষয় হচ্ছে আপনি একটি ভিডিওতে বলেছিলেন তুর্কি কাউকে বিয়ে করার মাধ্যমে তুর্কি নাগরিকত্ব পাওয়া যায়, আপনার অভিজ্ঞতা অনুযায়ী তুর্কিরা কি তাদের মেয়েদেরকে বাংলাদেশি ছেলেদের কাছে বিয়ে দিবে? এক্ষেত্রে নাগরিকত্ব পাওয়ার জন্য কি কি জটিলতা হতে পারে? 1 নম্বর হচ্ছে উপমহাদেশের কাউকে টিআরসি দিচ্ছে না, বিষয়টি সেরকম না। যে নিয়মগুলো বললাম আপনি যদি সেই নিয়মগুলো পালন করে তারপরে টিআরসির জন্য অ্যাপ্লাই করেন, অবশ্যই আপনি টিআরসির পাবেন।
আর আপনি বাসা ভাড়ার যে বিষয়টি বলেছেন যে আপনি একটা বাসা ভাড়া নিয়ে তারপরে $10,000 ব্যাংকে রাখলেই আপনি টিআরসির আবেদন করতে পারবেন এবং তাতে টিআরসি পাবেন, আপনি সেটা পাবেন না। আর যেটা বললেন যে যদি আপনি টিআরসি না পান তাহলে ব্যাংক থেকে সেই টাকাগুলো আপনি উত্তোলন করে নিতে পারবেন কিনা, অবশ্যই পারবেন। আপনি আপনার ব্যাংক থেকে আপনার অ্যাকাউন্ট থেকে সেই টাকাগুলো নিয়ে নিতে পারবেন, অথবা আপনি চাইলে আপনার অ্যাকাউন্টে সেই টাকা রেখে আপনি আবার যে দেশে থাকেন সেই দেশে আপনি যেতে পারবেন এবং যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা আপনি ওই টাকা তুলে নিতে পারবেন। আর বুরসাতে আপনি $30,000 দিয়ে যদি একটা বাসা কিনেন তাতেও আপনি রেসিডেন্স পারমিট পাবেন না, পাবেন না, কারণ বুরসা হচ্ছে প্রাদেশিক শহর এবং প্রাদেশিক শহরে কমপক্ষে $75,000 দিয়ে আপনাকে বাসা কিনতে হবে, তখনই আপনি শুধুমাত্র রেসিডেন্স পারমিট পাবেন। আর আপনি যে বিয়ের কথাটি বললেন সেটা হচ্ছে তুর্কিরা বিদেশিদের কাছে বিয়ে দেয় আবার বিদেশিদের কাছে বিয়ে দেয় না, কিন্তু এটা হচ্ছে উভয় পক্ষের একটা সমঝোতার মাধ্যমে হয়। এখন সেই সমঝোতাটা আপনি তাদের সাথে কতটুকু পরিচিত হতে পারলেন, তারা আপনাকে দেখে কতটুকু পছন্দ করলো, কতটুকু বিশ্বাস করলো, সেটার উপরে ভিত্তি করবে। রাফি রিদওয়ান লিখেছেন, ভাই আমি পড়াশোনা করার জন্য তুরস্কে যেতে চাই, সেখানে কি পড়াশোনার পাশাপাশি চাকরি করা যায়, সেখানে চাকরি পাওয়ার হার কেমন বিদেশিদের, আপনি ওখানে নাগরিক হিসেবে আছেন কি, যদি হয়ে থাকেন তাহলে আপনার নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে কীরকম কী সুবিধা অসুবিধা হয়েছে। আপনি পড়াশোনা করার জন্য তুরস্কে আসতে চান, আসতে পারেন, খুবই ভালো বিষয়, এবং পড়াশোনা করার পাশাপাশি চাকরি করা বা হচ্ছে ইনকাম করা সম্ভব, যেটাকে পার্ট টাইম বলা যায়, এবং সেখানে বিদেশিদের চাকরি পাওয়ার হার কেমন, পড়াশোনার পাশাপাশি যে সমস্ত চাকরি, যে চাকরিগুলো করা সম্ভব, সেই চাকরিগুলো আসলে ইউরোপের মতো অথবা আমেরিকার মতো অত বড় টাকা কামাই করার মতো কোনো চাকরি না, আপনি আপনার পড়াশোনা রিলেটেড কোনো একটা ফার্মে হয়তো চাকরি করতে পারেন এবং সেটার হার খুবই কম। তো যাই হোক, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। তবে ভিডিও শেষ করার আগে একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই ধরনের ভিডিও করার পরে আপনাদের কাছ থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে এবং অনেকের কাছ থেকে অনেক ধরনের আর কথাও আসে যে ভাই আমি তুরস্কে সেটেল হতে চাই, আমাকে তুরস্কে সেটেল করে দেন, আমি কি বাসা কিনতে চাই, আমাকে বাসা কিনে দেন। দেখুন, আমি এই সেটেল করা অথবা বাসা কেনা এই ধরনের বিষয় নিয়ে আমি কাজ করি না। এগুলো নিয়ে যদি আপনারা প্রশ্ন করতে চান অথবা এগুলো নিয়ে যদি আপনারা আলোচনা করতে চান কারোর সাথে, আমি আপনাদেরকে এ বিষয়ে কয়েকটি ফার্মের নাম দিয়ে দিতে পারি, আপনারা সেগুলোর সাথে আলোচনা করতে পারেন। আর যদি আপনারা কনসালটেন্সি সার্ভিস চান, অর্থাৎ আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না কি করবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি আপনি কনসালটেন্সি সার্ভিস চান বা পরামর্শ চান, সেক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারি এবং সেই পরামর্শ দেওয়ার জন্য যে প্রসেস আছে, আপনারা ফেসবুকের উপর থেকে যোগাযোগ করে সেই প্রসেসে যদি আমার সাথে যোগাযোগ করেন তাহলে আমি আপনাদেরকে সেই ধরনের পরামর্শ দিতে পারবো অবশ্যই। তো আজ তাহলে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।